आपातत आर कोनो सन्तान निच्छे ना पूर्णिमा। बर्तमाने बिनोदन दुनियाय ओटीटीर जोयार चलछे, अनेके झुकेछेन एई प्लैटफर्मेर दिके। बाजेट ओ गल्प बलार अबाध स्वाधीनता अभिनेत्री शिल्पी ओ निर्मातादेर आग्रही करे तुलछेन संमाध्यमटिते। अथच एकदमई भिन्न कथा शोनालेन जनप्रिय ढालिउड अभिनेत्री एबं ढालिउड अभिनेत्री शिल्पी और निर्माता आग्रही करे तुलेछेन माध्यम। खरच एकदम ही भिन्न कथा शोनालेन ढालिउड अभिनेत्री दिलारा हानि पूर्णिमा सब जानिए दिलेन ओटीटी प्लैटफर्मे अभिनय करबेन ना तिनि। ए प्रसंगे पूर्णिमा बोलेन, ओटीटीते जे कयेकटा কাজ করেছি বলা যায় সেগুলো গেস্ট অ্যাপিয়ারেন্সে ছিল। মুনশিয়ানা ওয়েব সিরিজ কিংবা হোটেল রিল্যাক্স দুটো একই, এছাড়া নতুন কোনো কাজ করছি না। তিনি আরো বলেন, প্রস্তাব নিয়মিতই পাচ্ছি কিন্তু করছি না, কারণ আমার মনে হয় ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশ্লীলভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার এই দুঃসময়টায় নিজেকে যখন অশ্লীলভাবে উপস্থাপন করেনি, এখন ওটিটি প্ল্যাটফর্মে এসে প্রশ্ন ওঠে না। এদিকে কয়েকদিন আগে খবর উঠছিল আবারও মা হচ্ছেন পূর্ণিমা। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ধরনের খবর মোটেও সত্যি নয়, এটি গুজব। আমার একটি কন্যা সন্তান আছে, আপাতত আর কোনো সন্তান নিচ্ছে না, নিলে সেটা আমি জানাবো। পরিবার আর মেয়েকে সময় দিচ্ছি, মেয়ের পড়াশোনা দেখছি। প্রসঙ্গত মুক্তির অপেক্ষায় আছে পূর্ণিমা অভিনেত্রী। গাঁওচিল ও আহারের জীবন ছবি দুটি এছাড়াও অর্ধেক কাজ শেষ করে বাকি কাজে আটকে আছে জ্যাম ছবিতে। কবে এই ছবির কাজ শেষ করা হবে জানে না নায়িকা। তিনটি ছবিতেই পূর্ণিমার নায়ক ফিরদৌস অভিনয়ের পাশাপাশি উপস্থাপকেরও মাঝে মধ্যেই দেখা যায় এই পূর্ণিমা নামক অভিনেত্রীকে।